রাইট নাও থাকছে সাউথ ইন্ডিয়ান এবং বলিউডের কয়েকটা ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমেই থাকছে KGF চ্যাপ্টার 2 এ ইয়াশ করতে যাচ্ছে এমন এক কাজ যা আগে কখনো করেনি সে, কিন্তু এটা নিয়ে ভক্তরা আবার রয়েছে ভয়ে। এরপর থাকছে রিল্যাক্সে থাকতে পারছে না আল্লু অর্জুনের পুষ্পা মুভির ডিরেক্টর, এখন কেন সেটাও জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে টাইগার শ্রফের আসল নাম কি আর কেনই বা তার নাম টাইগার হলো, সেই কাহিনিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি KGF চ্যাপ্টার 2 এর কাছে। এ বছরের ওয়ান অফ দি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি KGF চ্যাপ্টার 2 এর জন্য তো ইয়াশ বেশ হার্ডওয়ার্ক করে আসছে। নিজের ফিজিক্যাল ট্রান্সফরমেশন থেকে শুরু করে অ্যাক্টিং ছাড়াও অন্যান্য কাজেও নিজ দায়িত্বে মনিটর করেছিল, কিন্তু এই প্যান ইন্ডিয়ান ফিল্মের জন্য ইয়াশ নিজের সর্বোচ্চ লিমিট পর্যন্ত এখন যেতে চাচ্ছে। অ্যান্ড জানা গিয়েছে যে ইয়াশ KGF চ্যাপ্টার 2 এর হিন্দি ভার্সনের জন্য কোনো ডাবিং আর্টিস্ট নিবে না, বরং সে নিজেই নিজের অংশ হিন্দিতে ডাব করবে। অ্যান্ড এটার জন্য সে লম্বা একটা সময় ধরে প্রিপারেশনও নিচ্ছিল। যাই হোক, নিজের ডাব নিজে করবে সেটা তো খুবই ভালো কথা, কিন্তু এটা নিয়ে ভক্তরা রয়েছে ভয়ে। কারণ প্রভাসের সাহো মুভির ক্ষেত্রে গল্প তো একটু নড়বড়ে ছিলই, কিন্তু আরেকটা জায়গায় ভক্তদের বেশ আপত্তি ছিল, সেটা হচ্ছে প্রভাসের হিন্দি ডায়লগ ডেলিভারি নিয়ে। সেই সাহোতেও প্রভাস নিজের হিন্দি ডায়লগ নিজেই দিয়েছিল, যেটা অনেক অডিয়েন্সদেরই ভালো লাগেনি, মানে প্রপার ফিলটা হিন্দিতে পাওয়া যায়নি এবং এটা নিয়ে অনেক সমালোচনাও হয়। আর এখন ইয়াশও যেহেতু সেম পথেই হাঁটছে, তাই অনেকেই মনে করছে প্রভাসের মতো ইয়াশও কি একই ভুল করতে যাচ্ছে। কারণ হিন্দি ডায়লগ ডেলিভারি যদি ইয়াশের দুর্বল হয়, তখন KGF চ্যাপ্টার 2 কিন্তু ভালোই অ্যাফেক্টেড হবে। অন্যদিকে আল্লু অর্জুনের পুষ্প মুভির ডিরেক্টর সুকুমার পাচ্ছে না ধুম ফেলার সময়, আর এর পিছের রিজন হচ্ছে আল্লু অর্জুন নিজেই। পুষ্পা রিলিজ ডেট যেহেতু 13 আগস্ট, আর এর আগে যেহেতু মুভির একটা লম্বা সময় নষ্ট হয়ে গিয়েছিল COVID-19 কারণে, তাই আল্লু অর্জুন ডিরেক্টর সুকুমারকে জানুয়ারি থেকেই প্রেশার দিয়ে যাচ্ছে টানা কাজ শেষ করার জন্য, যেন আল্লু অর্জুন পুষ্পার কাজ শেষ করে অন্য প্রজেক্টও ধরতে পারে, আবার পুষ্পার প্রমোশনেও একটু কনসেন্ট্রেট করতে পারে। এখন দুটো শিডিউলের কাজ শেষ করে মাঝখানে কিন্তু 10-15 দিনের একটা গ্যাপ ছিল, তবে এখন থার্ড স্কেজিউল থেকে আল্লু অর্জুন খুব সিরিয়াসলি ডিরেক্টরকে বলে দিয়েছে একদম টানা কাজ করতে, কোনো ছুটি নেওয়া যাবে না, ইনফ্যাক্ট কোনো হলিডেও এখন নেওয়া যাবে না। ফাইনালি আসি টাইগার শ্রফের কাছে। বলিউডের এই হিরো তো তার বডি ফিটনেস এবং ফ্লেক্সিবিলিটির জন্য মোস্টলি পপুলার, অ্যান্ড আমরা সবাই তাকে ওই টাইগার শ্রফ নামেই চিনি। বাট আপনি জানলে অবাক হবেন, এই টাইগার শ্রফের আসল নাম কিন্তু টাইগার নয়, এর পিছে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। কাহিনীটা বলছি, বাট তার আগে জানিয়ে দেই টাইগারের আসল নামটা কি। টাইগারের আসল নাম জয় হিমন্ত শ্রফ, আর এই হেমন্ত কিন্তু আবার টাইগারের বাবা, জ্যাকি শ্রফের বড় ভাইয়ের নাম ছিল, যিনি 17 বছর বয়সে পানিতে ডুবে মারা যায়। এখন আসি হেমন্ত শ্রফ থেকে টাইগার শ্রফ কিভাবে হলো সেই প্রসঙ্গে। একবার এক ইন্টারভিউতে জ্যাকি শ্রফ জানিয়েছিল, টাইগার যখন খুব ছোট ছিল তখন বাসায় কেউ এলেই টাইগার তাকে কামড় দিত, নখ দিয়ে আঁচড়ও দিত, অ্যান্ড এইসব দেখে তার বাবা মা মজা করে তাকে টাইগার বলে ডাকা শুরু করল। প্রথম দিকে এই নামটা ফ্যামিলির মধ্যেই ছিল, এরপর সেই নামটাই চারিদিকে ছড়িয়ে যায়। ওয়েল, এখন যাই হোক, টাইগারের যদি অমর কামড় দেওয়ার বদভ্যাস না থাকতো, তাহলে হয়তো তাকে আমরা হেমন্ত শ্রফ বলেই ডাকতাম। আর টাইগারকে হেমন্ত বলে ডাকা হচ্ছে, এই জিনিসটা ভাবলেই কিন্তু এখন কেমন জানি অদ্ভুত লাগছে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো? আর যারা যারা স্টার গল্পের গসিপস রেগুলার দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং গসিপসগুলোর আপডেট সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।